আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আর শুরু করছি জেএসসি ম্যাথ বোর্ড কোশ্চেন। বন্ধুরা, আমি ম্যাথ এমন ভাবে শিখাবো যেন আপনি একটি ম্যাথ শিখে ওই অধ্যায়ে যে কোনো ম্যাথ করতে পারেন। আমি এখানে সলভ করবো দিনাজপুর বোর্ড 2017 সালের কোশ্চেনটি। উদ্দীপক খেয়াল করেন, এখানে দেওয়া আছে স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল টু 0। তারপর ক নাম্বার শুরু করলাম, দেওয়া আছে স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল টু 0। আপনি দেওয়া আছে লিখবেন, সমস্যা নেই, দেওয়া আছে লিখবেন। এখানে এখন খেয়াল করেন, এখানে এর পাওয়ারটা 2, এখানে এর পাওয়ারটা 1। যার পাওয়ারটা কম তাকে ডান দিকে নেবেন, তার মানে এখানে স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কি হলো 2a। এখন এখানে সংখ্যা ছাড়া এক্সট্রা যা থাকবে তাই দিয়ে বাম দিকেও ভাগ করে দিবেন, ডান দিকেও ভাগ করে দিবেন। তার মানে এখানে এক্সট্রা ছিল এ, বামে ভাগ ডানে ভাগ। আপনি চাইলে বাইরে লাইন করতে পারেন, আবার এখান থেকে ডিএ দিয়ে একবারে করতে পারেন। আমি দেখাই দিলাম, এ কিন্তু স্কোয়ারও পাবে একবার, আবার 1 বাই এও পাবে একবার, ইকুয়াল টু 2 হলো। বা স্কোয়ার কে দিয়ে ভাগ করলে হয় এ, আর এখানে 1 বাই এ ইকুয়াল টু 2। আমাদের ক নাম্বার 2 হয়ে গেল, আশা করি বুঝতে পারছেন। শুরু করব খ নাম্বার ম্যাথ দিয়ে। বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করছি খ নাম্বার আর গ নাম্বার ম্যাথ গুলোকে একাধিক নিয়ম করার জন্য। আমি এখানেও ঠিক খ নাম্বারটাকে একাধিক নিয়ম করে দিব। খ নাম্বার আগে লেখেন, লেফট হ্যান্ড সাইড লেখেন, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে এখানে দেখেন তো, 3a6 প্লাস 3 বাই a³ তা দেওয়া আছে। আপনি আপনি এখান থেকে উপর থেকে দেখেন, যখন আপনার দেখবেন যে ওপর নিচে লাইন আছে, প্রথম কাজ হলো আপনি এ মাথায় একটা বোঝা আছে, তার মানে বাংলা গল্পের মতো যেহেতু মাথায় একটা বোঝা আছে, আপনি কি বলবেন, আগে বোঝা নামান তারপরে গল্প হবে। তাহলে আপনি আগে মাথার মধ্যে বোঝা আছে, আগে সবাইকে ভাগ ভাগ করে দেন, তাহলে 3a6 বাই a³ প্লাস 3 বাই a³, বোঝাটাকে ভাগ করে দিলাম। এখন কাটাকাটি করেন, তাহলে এখানে a³ কাটাকাটি হলো 3a³ প্লাস 3 বাই a³। দেখেন তো বন্ধুরা কত ইজি হয়ে গেল, আমার মাথার মধ্যে বোঝা ছিল, জাস্ট নামাইছি, আমার এখানে কি আছে দেখা বিষয় না, 3 কমন নিয়ে ফেললাম, তাহলে এখানে a³ প্লাস 1 বাই a³। এখন a³ প্লাস b³ সূত্র করলে কিন্তু শেষ, a³ প্লাস b³ সমান a প্লাস b হোল কি মাইনাস 3ab ইনটু a প্লাস b। মান নির্ণয়ের সূত্রটা লিখতে হবে, এখানে 3 বসে গেল, আর এটা মানে কি দেখেন তো, খেয়াল, এটা মানে কত, এটা মানে হলো পেলাম 2, তাহলে 2 এর কিউ মাইনাস এখান থেকে 3 কাটাকাটি হলো ইনটু 2, ব্র্যাকেট ক্লোজ করলাম, তাহলে 3 বসে গেল, 2 3 বার গুণ 8 মাইনাস 6 সমান 3 8 থেকে 6 দিলে 2 সমান কত 6, তা 6 একটা হয়ে গেল। আমরা আবার একটু অন্যভাবে করে দেখি, তাহলে এখন এখন বা আবার 3a6 প্লাস 3 বাই a³ সমান হলো 6, এটা আবার প্রমাণ করতে হলো আমার এখানে। তাহলে এখন দেখেন, আমি আর গুণ করে দিই নর্মালি, তাহলে 3a6 প্লাস 3 সমান 6a³। ওকে, এখন আমার কাজ হলো এইখানে যে সংখ্যা ছাড়া এক্সট্রা দেওয়া আছে তাই ভাগ করে দেবো আগের মতো, তাহলে 3a6 প্লাস 3 নিচে হলো a³, এখানে হলো 6a³ বাই a³, তাহলে এখানে 3a6 বাই a³ বাই 3 বাই a³ সমান 6, বা কাটাকাটি হলো 3a³ প্লাস 3 বাই a³ সমান কত হলো 6, বা 3 কমন নেন এখান থেকে 3, a³ প্লাস 1 বাই a³ সমান কত হলো 6, 3 ডান দিকে নেন, বা a³ প্লাস 1 বাই a³ সমান কত হলো 6 কে এখানে গুণ ভাগ করলে 2। তাহলে আমি যদি এখানে এখানে আমরা লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড এটা, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড a³ প্লাস 1 বাই a³, একটু ভেঙে নিতে পারেন, এখানে আমি ভাবলাম না, a³ প্লাস b³ সমান a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইনটু a প্লাস b, এটা মানে কত দেখেন তো, পাইছি আমরা 2 পাইছি, এখানে ক থেকে পাইছি a প্লাস 1 বাই 2, তাহলে 2 এর কিউ মাইনাস 3, এটা মানে 2, তাহলে 8 মাইনাস 6, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডও 2, আমাদের মানও বের করলাম, দুইটা নিয়ম করে দিলাম। এই পর্যন্ত করার পর আপনার এখন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। তাহলে বন্ধুরা, যখন আপনি একটা অঙ্কের একাধিক নিয়ম শিখবেন তখন আপনার কাছে ম্যাথ গুলো অনেক ইজি হবে। আমি আর আগে বলে দিই, প্রথম ছিল এটা মাথার মধ্যে একটা বোঝা ছিল, আগে আপনি কিছু দেখা দরকার নেই, বোঝাটাকে নামান, দেন আপনি এখানে যে কমান দেয় সেটাকে বাইরে রেখে দেন, দেন সূত্র করে দেন। আর এখানে একই রকম আমি আর গুণ করে দিয়ে এক লাইন করে দিছি, দেন এখানে আমরা যে বলছিলাম চলক, এখানে এক্স এর পাওয়ারটা 6, এর পাওয়ারটা 3, এই পাওয়ার যার কম তাকে ভাগ করে দেন। আশা করি বুঝতে পারছেন। আমরা এখন করবো গ নাম্বার ম্যাথ দিয়ে, এটা একটা নিয়ম করবো, কারণ অনেক বড় ম্যাথ, তো আমরা লেফট হ্যান্ড সাইড নেন, এখানে লেফট হ্যান্ড সাইড কি আছে দেখেন, স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার। ওকে, এখানে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি এখানে এরকম ভেঙে নিবেন, অনেকে ভাঙে না, কারণটা কি এখানে এই দেখেন স্কোয়ার, আর এটা কিন্তু 1 বাই স্কোয়ার নট বি, আর যদি এখানে ব্র্যাকেটে স্কোয়ার দেন তাহলে কিন্তু এ মানে এ, আর বি মানে 1 বাই এ, খেয়াল করবেন।
স্কয়ার প্লাস স্কয়ার সমান মান আছে প্লাসের, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি, এ মানে এখানে এ বি মান অনবাই, এটা মানে টু মান পাইছি আমরা সমান চার মাইনাস দুই সমান হলো দুই, একটা সাইড হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি আছে দেখো তো, এখানে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর ভেঙে দেন, স্কোয়ারের স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি, কারণ আপনি স্কোয়ার প্লাস স্কোয়ার শুধু প্লাস ও আছে মাইনাস আছে, যেহেতু আপনি এখান থেকে প্লাস এর মানটা বের করছেন তাহলে আপনি এটা লিখেন, এর জন্য প্লাস সূত্র নিয়েছি আমরা, তাহলে টু এর হোল স্কোয়ার এটা মানে পাইছি আমরা কি টু, এই যে পাইছি এখান থেকে মাইনাস টু কাটাকাটি হয়ে গেল, তাহলে ফোর মাইনাস টু সমান টু, অর্থাৎ দেখেন লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড টু, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা আরো একাধিক নিয়ম করা পসিবল, আর গোটা বড় এই জন্য একটা নিয়ম করলো, আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস, আল্লাহ হাফেজ।